11 এপ্রিল পর আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ইস্যু বন্ধ, বাড়ল বাস ভাড়া, পরিবহন সংকটে তীব্র ভোগান্তি, বাড়ছে লঞ্চের ভাড়া, ভয়াবহ ঝুঁকি রয়েছে। করোনাকালে দিনে সর্বোচ্চ সংক্রমণ, নতুন শনাক্ত 5,358 জন, টেস্টে অনাগ্রহ বাড়াচ্ছে মৃত্যু, বলছে আইইডিসি, আর সময় কমল বই মেলায়। হেফাজতে তাণ্ডবে লন্ডভন্ড ব্রাহ্মণবাড়িয়া, পূর্ব পরিকল্পিত বলছে আওয়ামী লীগ, প্রশ্নবিদ্ধ প্রশাসনের ভূমিকাও, বিচার বিভাগে তদন্ত চান স্থানীয় এমপি। আন্দোলনের চেয়ে দল পুনর্গঠনে বেশি মনোযোগ বিএনপির, কাটাতে চায় সাংগঠনিক দুর্বলতা, উপজেলা আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগের ঘোষণা। আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আগুনে সর্বস্ব হারানো রোহিঙ্গারা, চলছে বসত নির্মাণ কাজ, সমুদ্র উত্তাল থাকায় আজ যাওয়া হচ্ছে না ভাসানচরে। পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফা ভোট আজ, সবার দৃষ্টি নন্দীগ্রামে, মিয়ানমারে বিক্ষোভ চলছে, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। আজ বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ও শেষ ম্যাচ, তিন বিভাগে ভালো করলে জয়ের সুযোগ দেখেন সৌম্য, মাশরাফির বিস্ফোরক মন্তব্য। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ, দেখছেন শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো সংবাদে এবং শুরুতেই করোনা পরিস্থিতি। করোনা সংক্রমণ রোধে বাস ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীর বিভিন্ন জায়গায় বুধবার অর্ধেক যাত্রী নিয়ে বাসে উঠতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অভিযোগ রয়েছে ভাড়া বেশি নিলেও অনেক রুটের বাসে যাত্রী পরিবহন করছে আগের মতোই, একই চিত্র দেশের বিভাগীয় শহরগুলোতেও। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। রেকর্ড ভেঙেছে করোনা, ছুটছে যেন দুর্বার গতিতে, যা বাড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। মোকাবেলায় সরকারও দিয়েছে নির্দেশনা। বুধবার থেকে গণপরিবহনে আগামী দুই সপ্তাহের জন্য ভাড়া বেড়েছে 60%, তবে কোনো কোনো পরিবহনে ভাড়া বেশি নিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কারো কাছেই দেখা যায়নি হ্যান্ড স্যানিটাইজার। আমরা ভাড়া যেটা 5 টাকা বেশি আমগো, আমরা হেটাই নিচ্ছে, আমরা বেশি নেই না হ্যান্ড স্যানিটাইজার, এটা সবাই তো জানে না, এই জন্য আমরা রান্তারি নেই। ভাড়া কেউ আমাদের বাক্য ভাড়া দেওয়া হয়নি, সবাই উঠেছে গাড়িতে, চাল শুরু হয়েছে, প্রত্যেকটা যাত্রী আমাদের সাথে ঝগড়া করছে, কেউ আমাদের ফুল ভাড়া দেওয়া হয় না। কোনো রুটে বাসের সিট ফাঁকা থাকলেও ভিন্ন চিত্র রয়েছে অনেক রুটে। যাত্রীদের অনেকে মানছেন না সামাজিক দূরত্ব, কারো কারো মুখে নেই মাস্কও, আবার কেউ গলায় ঝুলিয়ে রাখা মাস্ক ক্যামেরা দেখে দ্রুত মুখে তুলে নেন। এখন তো আমরা তো চেষ্টা করতেছি পড়ার জন্য, অনেকে তো পড়ে না, তারপরে তো আমরা তো পড়তেছি। এর বেশি তো কিছু করা সম্ভব না, কারণ আমাদের তো যেতে হবে। তবে রাজধানীতে নতুন বাস ভাড়া কার্যকরের দিনে যাত্রীদের ভোগান্তিও ছিল চরমে, কারণ মহাখালী, বনানী, ফার্মগেট ও খিলক্ষেত এলাকায় গিয়ে দেখা যায় বাস সংখ্যা হাতে গোনা, যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা থাকলেও প্রথম দিনে দেখা যায়নি। একই অবস্থা বিভাগীয় শহরগুলোতেও, সেখানে গণপরিবহনে বাড়তি ভাড়া নিলেও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না চালক ও যাত্রীরা। সরকার তো এই জিনিসটা করছে কি স্বাস্থ্যবিধি মানার জন্য, তার আগে তো ওনার আগে পদক্ষেপ নেওয়া উচিত, এখানে গাড়ি দেওয়া উচিত। আমাদেরকে যেভাবে দুই সিটে একজন করে বসার কথা, কিন্তু সেটা আমরা দেখছি না। অভিযোগ রয়েছে দ্বিগুণ ভাড়া আদায়ের, কোথাও আবার যাত্রী চলাচল করছেন আগের মতোই, বাড়েনি ভাড়া, এতে করোনা পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলছেন যাত্রীরা। আগে ভাড়া দেওয়ার চেষ্টা করেছিল, করোনা পরিস্থিতির জন্য খুবই খারাপ, এটা ঠিক হওয়া ঠিক না। তবে মালিক পক্ষের দাবি সবাই সরকারি নির্দেশ মানছেন, অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। গতবার যেমন পুলিশ থেকে আমাদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত ছিল, আমরা ছিল ওইভাবে বসে আমরা একটা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেব, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। স্বাস্থ্যবিধি এবং মাস্ক আমরা 100% নিশ্চিত করার চেষ্টা করছি, এবং সেই সাথে আপনার দুই সিটে একজন, অর্থাৎ 50% যাত্রী, এইভাবে নেওয়ার আমরা এই প্রক্রিয়াটা করছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
আগামী 11 এপ্রিলের পরের আন্তনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে আপাতত নতুন নিয়ম জারি করা হয়েছে। বুধবার রেলওয়ের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার 50% টিকিট একই সঙ্গে অনলাইন মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল 8টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। এছাড়া আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান এবং ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে। টিকিট ইস্যু উল্লেখিত সংশোধনীগুলো 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভাড়া বাড়ছে নৌ পরিবহনেও। নির্ধারণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সম্ভাব্য যাত্রী সংখ্যাও, তবে ভাড়া কত শতাংশ বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সকালে সচিবালয়ে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার সরকারি নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল, যাত্রী সংখ্যা ও ভাড়া নির্ধারণ এবং আসন্ন ঈদে নৌ পরিবহন চলাচল সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, নৌ পরিবহন মালিকদের সাথে বিআইডব্লিউটি এর বৈঠকে আলোচনার প্রেক্ষিতে শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মালিকদের সঙ্গে কথা বলে এই ক্ষতিটা পূরণ করার জন্য কতটুকু বৃদ্ধি করা যায় সেগুলো আমরা নির্ধারণ করব, আপনারা কয়েকদিনের মধ্যে জানতে পারবেন কতটুকু ভাড়া বাড়বে। আজকে বিআইডব্লিউটি এবং মালিকরা বসে আলোচনা করেই আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেইভাবে ব্যবস্থা নিব। আমরা যেন স্বাস্থ্যবিধিটা মানতে পারি, ভাড়া কিন্তু সেই কারণেই বাড়ছে, অন্য কোনো কারণে না। মাত্র 72 ঘন্টার ব্যবধানে আবারও দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5,358 জন। শনাক্তের হার বিবেচনায় যা প্রায় 20%। এছাড়াও করোনায় মোট মৃত্যুও ছাড়িয়েছে 9,000। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানাই এর প্রধান কারণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা পরীক্ষায় অনাগ্রহ বাড়াচ্ছে মৃত্যু বলছে আইইডিসিআর। বিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয় 5,181 জন, যা ছিল একদিনে দেশে এ পর্যন্ত সর্বোচ্চ। 72 ঘন্টা পেরোতে সেই সংখ্যা পেরিয়ে যায়। দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ এখন 5,358 জন। সেই সাথে 24 ঘন্টায় 52 জন মৃত্যুর মিছিলে যোগ হওয়ার সাথে মোট মৃত্যুর সংখ্যা ছাড়াই 9,000। সংক্রমণের শতকরা হার প্রায় 20%। 9,046 জনের মৃত্যুর সংখ্যা ও শতকরা হার দিচ্ছে ভয়াবহ তথ্য। এ পর্যন্ত সবচেয়ে বেশি 5,152 জন মারা গেছেন ঢাকায়, যা মোট মৃত্যুর 56% বেশি। চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার 18.13%, ময়মনসিংহ বিভাগে মৃত্যুর হার সবচেয়ে কম 2.22%। আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন করোনা পরীক্ষায় মানুষের অনাগ্রহ বাড়াচ্ছে মৃত্যুর মিছিল। করোনা ডিনাই না করে করোনা পজিটিভ হলে যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নেন, জটিলতা কমান, এবং যত জটিলতা কমাবেন তত আপনার হসপিটালে যেতে হবে না, আইসিইউতে যেতে হবে না, এবং আপনাকে মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানার কারণে কমানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। যদি এখন এটাকে নিয়ন্ত্রণ করতে আমরা সমর্থ না হই তাহলে কিন্তু একটি ভয়ঙ্কর বিপর্যয় আমাদের সামনে আছে। একদিকে যেমন স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে, অন্যদিকে কিন্তু মানুষের মৃত্যু, ভোগান্তি, হাহাকার সব কিছু মিলে একটি দুঃখবহ, শোকাবহ অবস্থা তৈরি হবে। এর আগে উচ্চ সংক্রমণের হিসেব বিবেচনায় 29টি জেলার কথা বলা হলেও দেশে উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা এখন 31টি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনে আজ সংক্রমণ রোধে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আসা 38 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের পরিচালক। আর অন্য যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের নাম, ঠিকানা, পরিচয় শনাক্ত করে রাখা হচ্ছে বলেও জানান তিনি। তবে বিমানবন্দর এলাকায় কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। একই অবস্থা হাটবাজার সহ সর্বত্র। এদিকে 2-1 দিনের মধ্যে কর্মস্থলে অর্ধেক জনবল নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী হাবিবুল ইসলাম হাবিব। জানাচ্ছেন বিস্তারিত।
করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত 18 দফা স্বাস্থ্যবিধির সাথে বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিশেষ করে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। বুধবার এসব দেশ থেকে আসা 38 জনকে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ, কিন্তু সংস্থাটির এমন সিদ্ধান্তে নাখোশ যাত্রীরা। তবে অন্য দেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হলেও তা মানছেন না অনেকেই। যে সোশ্যাল ডিস্টেন্স এটা মানা হচ্ছে না। আপনি দেখেন এখানকার যে পরিবেশ, ভিতরে সেই সেম পরিবেশ। 14 দিন থাকা লাগবে, আমরা তার এই সুযোগ জানি না কিছু। এদিকে বিমানবন্দর এলাকায় যাত্রী ও তাদের স্বজনরা কেউই মানছেন না সামাজিক দূরত্ব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক জানান, তারা এ ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে মানুষকে, সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনতামূলক বক্তব্য ছাড়া আমরা আসলে কিছু করতে পারি না। এদিকে দোকানপাট কিংবা যাত্রাপথেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে অনেকের মধ্যে। এখন তো করোনা, আমরা মনে করি যে নাই, আমি কিনবো, কিন্তু এখন মানে এই জায়গায় দেখতে আসলে এই জায়গায় কিনতে আসি না। মাস্কটা মনে করেন পরমু, মনে করেন একটু কথা বলে বোঝা যায় না আর কি। আগামী দুই একদিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে, যেহেতু হঠাৎ করে এটি, সেই জন্য হয়তো কেউ কেউ হয়তো এটা 70% ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। আশা করি যে দুই একদিনের মধ্যে একটা ডিউটি রোস্টার তৈরি করে সেভাবে ভাগ করে দেওয়ার একটা বিষয় রয়েছে। সংক্রমণ রোধে গত সোমবার জারি করা 18 দফা নির্দেশনায় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান 50% জনবল দিয়ে পরিচালনার কথা বলা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। হেফাজতে ইসলামের তাণ্ডবের আগুনে পুড়ে ছাই ইতিহাস আর ঐতিহ্যের শহর ব্রাহ্মণবাড়িয়া। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন, রেল স্টেশন, জেলা গণগ্রন্থাগার, প্রেস ক্লাব, শিল্পকলা, ভূমি অফিস, এমনকি সাধারণ মানুষের সম্পদ কোনো কিছুই রক্ষা পায়নি এ মধ্যযুগীয় তাণ্ডব থেকে। স্থানীয় সংসদ সদস্য এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, হেফাজতে ইসলাম সরকারকে অস্থিতিশীল করতে পূর্ব পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করেছে, যার মধ্যে ঘোলা পানিতে মাছ শিকারে ঢুকে পড়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। হেফাজতে ইসলামের তাণ্ডবে পুড়ে ছাই হয়েছে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতিচিহ্ন। তাণ্ডবে আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনটির এখন ছাই ছাড়া আর কিছুই নেই। লেলিহান আগুনে পুড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অফিস। ধ্বংসযজ্ঞের তালিকা অনেক লম্বা। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ, কালীবাড়ি মন্দিরের প্রতিমা, জেলা পুলিশ লাইন সহ জেলার প্রায় 30টি গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে ছাই হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। দিনভর তাণ্ডবের সময় পুলিশ এবং প্রশাসন কেন নীরব ছিল, সে প্রশ্ন এখনও মানুষের মুখে মুখে। বাইরে দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে, আমাদের রুমগুলোতে পুরো অন্ধকার হয়ে গেছে, দুবার দুবার আমরা শ্বাস নিতে পারছিলাম না। ঘন্টা দেড় ঘন্টা আন্তার তার এই আক্রমণ করছে, আমরা সবাই একটা আতঙ্কের ভিতরে ছিলাম। স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি তাণ্ডব প্রতিরোধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি প্রশাসন কেন তারা নিষ্ক্রিয় ছিল, নীরব ভূমিকা পালন করল, কেন সদর থানা থেকে এই ধরনের মাইকিং হলো তার একটা ব্যাখ্যা প্রয়োজন। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। বিচার বিভাগীয় তদন্ত হোক, দায়ী দায়িত্ব নির্ধারণ হোক এবং আইনের আওতায় নেওয়া হোক। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরীর মতে, হেফাজতে ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটিয়েছে, যার উদ্দেশ্য স্বাধীনতার বিরোধিতা। সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশে বিদেশে তারা ষড়যন্ত্রে মেতে উঠছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিছে হেফাজতে ইসলাম এবং তারা এত মানে কমলমতি বাচ্চাদেরকে যে ধরনের উগ্রবাদিতার শিক্ষা দিচ্ছে এইটা গ্রহণযোগ্য নয়। এটা কি হতে পারে ইসলাম রক্ষা, হেফাজতে ইসলাম? সার্বিক ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এসব ঘটনায় 12 জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে।
আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বিএনপি হেফাজতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় ও মদত দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় দায়ীরা কেউ রেহাই পাবে না। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাস্থল পরিদর্শন করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও এই ঘটনায় বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ করেন। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। রোববারের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে সরকারি বেসরকারি দপ্তরে, বাদ যায়নি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বুধবার ব্রাহ্মণবাড়িয়া যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি বলেন, এসব ঘটনার পেছনে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা স্পষ্ট। নিজেদের সক্ষমতা নাই, ওরা এখন এই ব্যবসায়ী দল হেফাজত জামাতকে ভর তারা ভর করছে বলেই আজকে তারা ধরে কথা বলছে। সেদিকে আমরা দেখলাম বিএনপির ঢাকায় ভার্চুয়াল ব্রিফিং এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই হামলার মদদ দিয়ে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। জনগণের সম্পদে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেয় তারা, আবার সমাবেশও করে। তাদের মায়া কান্না মাছের মায়ের পুত্র সুখের মতো। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, খুঁজে বের করতে হবে পেছনের কুশীলবদের। দেশ বিদেশে কোথা থেকে নির্দেশ আসছে, কোথা থেকে অর্থ আসছে, সবই তদন্তে বেরিয়ে আসবে। এদিকে চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতের হামলায় আহত পুলিশ সদস্যদের সিএমএইচে দেখতে যান পুলিশ মহাপরিদর্শক। বলেন, হেফাজতের অধীনে থাকা মাদ্রাসাগুলোর ছাত্ররা এই হামলায় অংশ নিয়েছে। গ্রামবাসী বুঝে চিন্তা করে দেখবেন যে যারা যারা এদেরকে সাহায্য করেন, এদেরকে দান খয়রাত করেন, এদেরকে জাকাত ফিত্রা দেন, এদের মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেন, হুজুরদের বিভিন্ন সময়ে পরবর্তীকালে অর্থাৎ পরকালে পূর্ণ হবে এই জন্য সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে এই পানিশমেন্ট, তারা এই পানিশমেন্টের ব্যবস্থা করেছে হাটহাজারির লোকজনের জন্য, সাধারণ নিরীহ গ্রামবাসীর জন্য। পুলিশ মহাপরিদর্শক বলেন, যারা হামলা করেছে, যারা নির্দেশ দিয়েছে, সকলকেই আইনের আওতায় আনা হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আন্দোলন কর্মসূচির চাইতে এখন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠায় বেশি মনোযোগ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এরই মধ্যে বিএনপির সব সাংগঠনিক শাখায় বেশিরভাগ কমিটি দেওয়ার কাজ শেষ হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচনকে ঘিরে দল পুনর্গঠনের আরও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বরাবরই সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ঘরে কিংবা বাহিরে সমালোচনার মুখে পড়ে। তবে করোনা প্রকোপ বাড়ার পরপরই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়ে জোর দেয় বিএনপি। এক একে ঘোষণা করা হয় ছাত্রদলের জেলা থানা কলেজ শাখার কমিটি। জেলা উপজেলা কমিটি দেওয়ার কাজ অনেকটাই শেষ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। এবার জেলা মহানগর কমিটি দেওয়ার কাজ শুরু করেছে মূল দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গতিশীল করার কাজ অনেকটাই শেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক ধাপে মূল্যায়ন শেষে কমিটি ঘোষণা করছেন। আমাদের দলীয় অঙ্গ সংগঠনগুলো কাজ চলছে, আপনার খুব দ্রুত গতিতেই চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই কাজটা খুব দ্রুত হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় সব কভার করে ফেলা হয়েছে। জেলাগুলো প্রায় সব কভার হয়েছে। এখন উনি কিছুটা বিএনপির পুনর্গঠনে আবার একটু কাজ করছেন, সেটাও দ্রুততার সঙ্গে এগোচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচনকে টার্গেট করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। আমি তো মনে করি আগের থেকে অনেক স্ট্রং হয়েছে। লক্ষ্য দেশে গণতন্ত্র ফেরত আনা, গণতন্ত্রের জন্য যুদ্ধ করা। আর বিএনপি তো রেভলিউশনারি পার্টি না বা আন্ডারগ্রাউন্ড পার্টিও না, আমরা আনস্ট্রাগলও করতে পারবো না। আমাদের একটা পথ হচ্ছে যে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে একটা সুষ্ঠু নির্বাচন করা, সেজন্য আমরা ফাইট করছি, আমরা চেষ্টা করছি, আবার মামলা দিচ্ছে, ধরছে, জেল থেকে বেরোচ্ছে, এটাই তো আন্দোলন।
তবে এরই মধ্যে কমিটি ঘোষণা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পদবঞ্চিতরা খুব দেখিয়েছেন। এ নিয়ে বিএনপি নেতারা বলছেন, বড় দলে এমন ঘটনা খুব স্বাভাবিক। মাল্টিক্লাস পার্টিতে নেতৃত্বে দৌড়াদৌড়ি আছে, কেউ পায় কেউ পায় না, যে পায় সে খুশি থাকে, আর যে পায় না সে তখন বলে যে ওই করছে ওই করছে এটা করতেছে। আমরা তো আসছি, আমরা যেগুলো ভুল হচ্ছে তাদের ঠিক করছি আমরা। আরিফিন শাকিল, News24, ঢাকা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন, বলেন অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে তিনি সবার কাছে এখন খারাপ হয়ে গেছেন, যে দলে সম্মান নেই সেখানে তিনি থাকবেন না। এখন বঙ্গবন্ধুর আদর্শে অমিত্যা আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি, এবং কোন শক্তি আমাকে আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে? আমি সহযোগিতা করব যারা এখানে আওয়ামী লীগের কমিটির সাথে আছে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এটা আমি কোম্পানিগঞ্জে আমার পৌরসভার মতো হতে হবে। মংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরে বুধবার বিকেল 5:15 জাপান থেকে মেট্রো রেলের 6টি কোচের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। গেল 4 মাস জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে মেট্রো রেলের এসব বগি নিয়ে MV SPM ব্যাংকক নামের জাহাজটি 27 দিন পর মংলা বন্দরে পৌঁছালো। জাহাজটি মংলা বন্দরে নোঙর করার পরপরই 9 নম্বর ইয়ার্ডে ক্রেন যোগে নির্ধারিত 2টি বার্জে কোচগুলো নামানোর কাজ চলছে, আর খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সেখানে উপস্থিত থেকে তদারকি করছেন জাপান ও মালয়েশিয়া সহ দেশীয় টেকনিশিয়ানদের একটি দল। খালাস প্রক্রিয়া সম্পন্ন হলে কাস্টমসের যাবতীয় কাজ শেষ করে কোচবাহী বার্জ 2টি দেশের অভ্যন্তরীণ নৌপথ ঘুরে 1 সপ্তাহের মধ্যে দিয়াবাড়ি পৌঁছাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। দেশে দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্টধারী মোট 13,931 জন নাগরিকের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসে এ তালিকা জমা দেন ইমিগ্রেশন পুলিশের পুলিশ সুপার। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে পরবর্তী শুনানি হবার কথা রয়েছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণ করতে ব্যস্ত সময় পার করছেন রোহিঙ্গারা। প্রাথমিকভাবে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় কোনো রকম বাসযোগ্য বসতি নির্মাণ করছেন তারা। আবারও নতুন স্বপ্ন দেখছেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা। তাদেরকে খাবার, পানি, প্রাথমিক চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সরকার ও দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এদিকে সমুদ্র উত্তাল থাকায় ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা হয়নি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীদের সহজে স্বাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের তথ্য সেবা দানের জন্য তৈরি অ্যাপ প্রবাসীর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বাংলাদেশ বিমান বাহিনীর 44তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, PSC ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। বিমান বাহিনী প্রধান বলেন, বিমান বাহিনী সার্বিকভাবে ডিজিটাল ব্যবস্থাপনায় উত্তরণ করছে, তাই উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন মান অর্জনের লক্ষ্যে সর্বস্তরের জনবলের মানসম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন তিনি।
ভূমি ব্যবস্থাপনায় জনভোগান্তি দূর করতে ভূমি সেবা কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর প্রেক্ষাপটে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC-তে অনুষ্ঠিত হয় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আয়োজন করা ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি অ্যাসোসিয়েশনের AKM খোরশেদ আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনকে কার্যকরী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 3.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছে, তবে এখনও অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা আছে। বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং 2021 সাউথ এশিয়া ভ্যাকসিনেটস প্রতিবেদনে প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। করোনাকালের এমন অনিশ্চয়তার মধ্যে বিশ্বব্যাংক আরও বলেছে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি 2.6% থেকে 5.6% মধ্যে থাকবে। এই প্রবৃদ্ধি নির্ভর করবে করোনার টিকা কর্মসূচির গতি, প্রকৃতি, চলাচলে নতুন নিষেধাজ্ঞা, কত দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার হয় এসবের উপর। করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় উদ্বেগে ছোট মাঝারি ও বড় ব্যবসায়ী সহ সব শ্রেণীর মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসক ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন জীবনের জন্য জীবিকা সচল রাখতে হবে, তবে এক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হতে হবে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালে সেবার সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সহস্র সংকটেও হালনা ছেড়ে ঘুরে দাঁড়ানোর গল্প বিস্ময়কর হলেও বারবারই তা করে দেখিয়েছে বাংলাদেশ। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতির অনেক শক্তিধর দেশে যখন ঋণাত্মক প্রবৃদ্ধির পথে, তখনও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা ছিল ইতিবাচক ধারাতেই। করোনার সাথে লড়াই করে অর্থনীতি যখন খানিকটা গতি পেয়েছে, তখন সাম্প্রতিক ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে নতুন উদ্বেগ আর অনিশ্চয়তায় ব্যবসায়ী ও জনমানুষ। মহামারীর এই নতুন ধাক্কা সামলাতে এরই মধ্যে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। অর্থনীতি বিশ্লেষক ও চিকিৎসকরা বলছেন এমনভাবে কর্মসূচি নিতে হবে যাতে জীবিকার পথ বন্ধ না হয়। এক্ষেত্রে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনাকে প্রতিহত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অনেকগুলো কর্মসূচি গ্রহণ করতে হবে। শপিং মল, মার্কেট প্লেসগুলো যদি পুরো বন্ধ না রেখে 6 ঘন্টা খোলা রাখা যায় এবং যে অফিসগুলো ভার্চুয়ালি বাসায় বসে করা সম্ভব তারা বাসায় বসে করবে। সংক্রমণ আরও কয়েক মাস বেড়ে যেতে পারে, এটাকে ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে হসপিটালগুলোতে, যাতে এটাকে আমরা সেবা দিতে পারি। করোনাকালে রপ্তানির শীর্ষ খাত পোশাক শিল্পের বিপর্যয় মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হলেও এরই মধ্যে বন্ধ হয়েছে অনেক ছোট মাঝারি পোশাক কারখানা, কমেছে অনেক বড় প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন, এছাড়া চাকরি হারিয়েছেন অনেক পোশাক কর্মীও। তাই সাম্প্রতিক করোনা সংক্রমণ আবারও বড় উৎকণ্ঠা ও বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে শ্রমঘন এই শিল্পকে। কোভিডের দ্বিতীয় ধাক্কা আসছে, কারোর কাছে কোভিডের তৃতীয় ধাক্কা আসছে। তারা যতদিন পর্যন্ত তাদের মার্কেট ঠিকমতো ওপেন না করতে পারবে, বাজার না উন্মুক্ত হবে, ততদিন পর্যন্ত আমরা এখান থেকে কোনো প্রোডাক্ট ঠিকমতো শিপমেন্ট করতে পারবো না। আমাদের অর্ডারের পরিমাণ অনেক কমে গেছে। প্রশ্ন হচ্ছে যে সব প্রতিষ্ঠান কি এই কয়েক মাস টিকে থাকতে পারবে কি না, সব প্রতিষ্ঠান কি তাদের কর্মচারীদেরকে বেতন ভাতা ইত্যাদি দিতে পারবে কি না, ঈদের বেতন ইত্যাদি দেওয়া কোনো মতে সম্ভব হবে কিনা ইন্ডাস্ট্রির পক্ষে, এগুলো নিয়ে এখনই ভাবতে হবে। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি মানতে আরও সচেতন এবং প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। এই দফায় চার জেলায় ত্রিশ আসনে ভোট গ্রহণ হবে। এই পর্বের জন্য মঙ্গলবার শেষ হয়েছে প্রচার প্রচারণা। এই দফায় সবার নজর নন্দীগ্রাম কেন্দ্রের দিকে। এই আসনে লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু দল বদলে এই আসনে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তবু থেমে নেই বিক্ষোভ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি বর্ষণে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বুধবার মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। পরিবেশ রক্ষা ও জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় সবুজায়নের উদ্যোগ নিচ্ছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য। সৌদি আরবে উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টি ও ধূলাঝড়, পানির সমস্যা এবং প্রযুক্তিগত সম্পদের অভাব অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য জুড়ে সবুজায়নের এ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে, যার লক্ষ্য সবুজায়নের পাশাপাশি বাণিজ্যিক সফলতা অর্জন। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের পাশাপাশি জীবনমানও উন্নত হবে। এই সবুজায়ন প্রকল্পে রয়েছে ১,০০০ কোটি গাছপালা লাগানোর মাধ্যমে 40% বনায়ন বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো, ভূমির অবক্ষয় রোধ, সামুদ্রিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক মজুদের পরিমাণ 4% থেকে বাড়িয়ে 14% উন্নীত করা। এই উদ্যোগে আঞ্চলিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে রিয়াদ, যার লক্ষ্য হল আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রাখতে অঞ্চলটির জন্য একটি সমন্বিত রোডম্যাপ চালু করা, যা জলবায়ুর ঝুঁকি মোকাবেলার মাধ্যমে বৈশ্বিক লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। দেশে মৌলবাদীদের উত্থান ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছে সুইজারল্যান্ডের মাইনরিটি কাউন্সিল। দেশে দিন দিন মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির প্রচেষ্টা বেড়ে যাওয়া ও সাম্প্রতিক সময়ে সাল্লাসহ দেশের অসংখ্য স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অরুণজ্যোতি বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, আওয়ামী নেতা নজরুল জমাদার ও রজত সিং সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, লাখো শহীদের প্রাণের বিনিময়ে পাওয়া বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি যতই আস্ফলন দেখাক না কেন, এই অপশক্তির বিনাশ জনগণই করবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে সাল্লায় হিন্দুদের ওপর হামলার পরিকল্পনাকারী সহ চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিও করেন তারা। ভবিষ্যতে আর এই ধরনের কোনো কাজ না করতে পারে, এই জন্য আমরা সবাই আজকে জাতিসংঘের সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে আয়োজিত আলোচনা সভায় হেফাজত ইসলামকে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বক্তারা। মাদ্রিদে একটি রেস্তোরাঁয় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্বের দায়িত্বে ছিলেন স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দুলাল সাফা। পরিচালনার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন পেপারি। সভায় বক্তব্য দেন আব্দুল কাদের ঢালী, ফয়জুর রহমান সহ আরো অনেকে। হেফাজতের বর্বরোচিত তাণ্ডবে মদতদাতাদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আলোচনা শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাত ৮টার পরিবর্তে অমর একুশে বইমেলা শেষ হবে সন্ধ্যা ৬:৩০। করোনা মহামারীর কথা চিন্তা করে সরকারের নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এদিকে এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। অমর একুশে বইমেলার দ্বিতীয় সপ্তাহ পার হবার পর মেলার সময়সীমায় এসেছে পরিবর্তন। বাংলা একাডেমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার পরিবর্তে বইমেলা শেষ হবে সন্ধ্যা ৬:৩০। আর সন্ধ্যা ৬টার পর নতুন করে আর কেউ প্রবেশ করতে পারবেন না মেলা প্রাঙ্গণে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা। তারা জানান, প্রকাশকদের সাথে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
এমনি বিক্রি কম, কারণ করোনা পরিস্থিতির কারণে পাঠক আসছেন না, যাওয়া এখন কিছু আসছেন, এখন আমরা বই বিক্রি করতে পারছি না, কারণ তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পরিচালনা কমিটি আছে বইমেলার, বইমেলার নীতিমালা প্রণয়ন হয় সে কমিটির অনুমোদনে, কিন্তু এরকম একটি বড় সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানানো হয়নি। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালকের সাথে এমন সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি, পরে এ বিষয়ে বিস্তারিত জানান সচিব ভারপ্রাপ্ত অপরেশ ব্যানার্জি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে একটা নির্দেশনা এসেছিলেন, মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি এখানে এসেছিলেন, এসে আমাদের কাছে এই সিদ্ধান্তটা জানিয়ে গেছেন। মেলার 14তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 97টি, এ দিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো প্রায় 1600। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টি হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে তাই হোয়াইট ওয়াশ এড়ানোই মূল লক্ষ্য বাংলাদেশ দলের। অকল্যান্ডে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বৃহস্পতিবার কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে দুপুর 12টায়। তিন বিভাগে ভালো করতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের সুযোগ দেখছেন সৌম্য সরকার। বিস্তারিত প্রতিবেদনে, বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে তৃতীয় ম্যাচটি তাই কেবলই নিয়ম রক্ষার। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে 31 ম্যাচ খেলে জয় অধরাই রয়ে গেছে টাইগারদের। এই সফরেও 5 ম্যাচে প্রাপ্তির খাতায় যোগ হয়নি কিছুই, তাই শেষ ম্যাচে টাইগারদের লক্ষ্য সান্ত্বনা হলেও জয়ের উদযাপন নিয়ে দেশে ফেরা। ওয়ানদের পর টি টোয়েন্টিতেও বাংলাদেশ ভুগেছে ব্যাটিং নিয়ে। দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার 51 রানের ঝোড়ো ইনিংস খেললেও দাঁড়াতে পারেননি আর কেউ। তবে প্রথম টি টোয়েন্টির তুলনায় দ্বিতীয় টি টোয়েন্টিতে কিছুটা উন্নতি দেখছেন সৌম্য। তার মতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে পারলে তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে জয় সম্ভব। আমরা যেভাবে খেলছি, আমরা হয়তো বা বলাররা একদিন ভালো করছে বা ব্যাটসম্যানরা, তো আমরা যেদিনকে আমার কাছে মনে হয় যে তিন ফর্মেটই আমাদের পুরো সিরিজ, এখন আর একটা ম্যাচ বাকি আছে, তো নেক্সট ম্যাচ আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে আমরা ভালো করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের কাছে জেতা সম্ভব। সিরিজের শেষ টি টোয়েন্টি জিতে কিবিদের মাটিতে প্রথম জয় তুলে নেওয়া যেমন টাইগারদের লক্ষ্য, তেমনি ওয়ানডে সিরিজের মতোই ফলাফল নিয়ে এই সিরিজ শেষ করতে চাইবে নিউজিল্যান্ডও। তৌহিদুল ইসলাম, নিউজ 24। ম্যাচ চলাকালীন সময়ে টার্গেট পরিবর্তন করাটা বিশ্ব ক্রিকেটে নজিরবিহীন, আর এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেট দল বলেই ঘটেছে, এমনটি মনে করেন মাশরাফি বিন মুর্তজা। 2020 টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে গোছানোর জন্যই একপ্রকার জোর করেই 2017 সালে অবসরে যেতে বাধ্য করা হয় এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ককে। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন সব বিস্ফোরক মন্তব্য করেছেন ম্যাশ। সাক্ষাৎকারটি নিয়েছেন পার্থ বণিক। সাকিব মাশরাফি বিহীন দল নিয়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ। পঞ্চ পাণ্ডবের জায়গায় এক পাণ্ডব নিয়ে লড়াই করে টি টোয়েন্টি সিরিজও হয়েছে হাতছাড়া। বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের সময়টা এখন চলছে প্রতিকূলে। দলের অবস্থা যখন এমন টালমাটাল, তখন দ্বিতীয় টি টোয়েন্টিতে নজিরবিহীন ও হাস্যকর ভুলের শিকার হতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ রেফারির ভুলে খেলার মাঝখানে বদলে গেছে বাংলাদেশের টার্গেট। ম্যাচ হারলেও বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের নিষ্ক্রিয়তা অবাক করেছে ক্রিকেট ভক্তদের। বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছে মিলেছে এর ব্যাখ্যা। বাংলাদেশ না হয়ে ওইখানে যদি অন্য দল হতো বা বাংলাদেশে যদি এই খেলাটা হইতো, বাংলাদেশের ম্যাচ রেফারি থাকতো বা আম্পায়ার থাকতো, দিস কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি, মানে এটা এটা বলাই যায়। এর আগে পরে দেখেছি ছোটোখাটো ভুলেও অনেক বড় নিউজ হয় বা অনেক বড় বিষয় দাঁড় করানো হয়, বা আমরা হয়তো বা শোকজ লেটারও চলে আসার চান্স ছিল। আপনারা হয়তো বা জানেন ডিমেরিট পয়েন্ট আছে একজন খেলোয়াড়ের, তো এক্ষেত্রে অবশ্যই আম্পায়ার্স বা ম্যাচ রেফারিদের ক্ষেত্রেও আইন থাকা উচিত। 2020 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মাশরাফিকে 2017 সালেই অবসর নিতে এক প্রকার বাধ্য করা হয়। বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করে দেয়া হয় দল গোছানোর সময়, কিন্তু সাকিবের নিষেধাজ্ঞা বিসিবির সেই পরিকল্পনা ভেস্তে দেয়। মাশরাফির অবসরের কারণও হয় ব্যর্থ, অনিচ্ছাকৃত অবসর যে কারণে সেটাই ভেস্তে যাওয়ায় মাশরাফি দোষ দিচ্ছেন ভাগ্যকে। বলছেন টি টোয়েন্টিতে সফলতা পেতে আনতে হবে পরিকল্পনায় পরিবর্তন। আমাকে সরানো হয়েছিল, সাকিবকেই তো ক্যাপ্টেন দেওয়া হয়েছে,
এখন ওই যে বললাম আনফর্চুনেটলি মানে সাকিব যে নিষেধাজ্ঞায় পড়বে এটা তো কেউ জানতো না, আমি আপনি ইভেন ক্রিকেট বোর্ডেরও তো জানার কথা না। সো এখানে ভেরি আনফর্চুনেট, আমার লাকটা খারাপ। 2006 সালে আমাদের টি টোয়েন্টি দিয়ে শুরু মনে হয়, মানে আমরা প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলি, ওইখান থেকে তো প্রায় 15 বছর পার হয়ে গেছে। সো আমরা এইখানে আমরা প্লেয়ার বের করতে পারিনি কখনোই। আপনাকে এই ফরম্যাটটাকে এখন গুরুত্ব সহকারে আনতেই হবে, আর তাই যদি করতে হয় তাহলে আপনাকে ঘরোয়া ক্রিকেট বা বিপিএল সব ফরম্যাটে আপনাকে এইসব প্লেয়ার কিন্তু খুঁজতে হবে, এবং এই একটাই ফরম্যাট যেখানে আপনি এক্সপোজ করতে পারেন আপনাদের ইয়াং জেনারেশনকে। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। সকালে টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলন করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বিকেলে বিওএ ভবনে সংস্থাটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাতে মশাল হস্তান্তর করেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু। পরবর্তীতে বিওএ মহাসচিব মশাল হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে। প্রতিমন্ত্রী মশাল তুলে দেন শুটার আমিন আক্তার রত্না ও বক্সার জুয়েল আহমেদ জনের হাতে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি, সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।